ওয়ালনাট। অনেক বছর আগে একটি লোক ছিল, ওই লোকটির কাছে অনেকগুলো বাচ্চা ছিল। কখনো কখনো ওদের ঘরে খাবারের এত কমি হতো যে ঘরে কিচ্ছু থাকতো না খাওয়ার জন্যে। লোকটি খাবার খোঁজার জন্যে ঘর থেকে বাইরে বেরোলো। রাস্তায় লোকটি একটি রাক্ষসকে দেখল। ওকে বলল, আমি খাবার খোঁজার জন্যে বেরিয়েছি এবং আমি খুব অস্থির, আমার বাড়িতে আমার বাচ্চাগুলো সবাই খিদে মরছে। তখনই রাক্ষস বলল, ওহো, তুমি একদম টেনশন নেবে না। এটা বলে রাক্ষসটি ওকে একটা ওয়ালনাট দিল এবং বলল, তুমি এটা রেখে নাও নিজের কাছে এবং এটার বদলে আমার কিছু এরকম চাই যেটা তোমার ঘরে আছে কিন্তু তুমি সেই জিনিসটার ব্যাপারে জানো না। তখন ওই রাক্ষসটা ওকে বলল যে এই ওয়ালনাটকে তুমি যাই চাইবে তাই তুমি পাবে, কিন্তু তোমার ঘরের ওই জিনিসটি আমাকে দিতে হবে যে এই জিনিসের ব্যাপারে তুমিই জানো না। ওই ওয়ালনাটটি নিয়ে লোকটি ঘরে ফেরত এসলো। ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করল, আমাদের সবার খুব খিদে পেয়েছে, তুমি কি কিছু এনেছো? তখন লোকটি বলল, আমি খাওয়ার জন্য কিচ্ছু আনতে পারিনি, কিন্তু আমি একটা ওয়ালনাট পেয়েছি যেটার কাছে আমরা যাই চাইবো তাই পেয়ে যাব। কিন্তু আমাদের ঘরে এরকম একটা কিছু জিনিস আছে যেটা আমাকে ওকে দিতে হবে যেটা আমি জানি না। তখন ওনার ওয়াইফ বলল, এটা আপনি কি করলেন? আপনি কিচ্ছু জানেন না যে আপনি কিরকম প্রমিস করেছেন। আপনি তো জানেনই না যে আমি আরেকবার প্রেগনেন্ট হয়ে গেছি। তখন ওই লোকটি বলল, এতে আমার কোনো দোষ নেই, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। ঘরে এসে ওয়ালনাটের কাছে ও খাবার চাইল এবং দেখতেই দেখতে ওই ঘরে অনেক রকমের খাবার চলে আসলো এবং ওই ওয়ালনাটের কাছে ও কাপড়, ঘর, যা যা চাইল সবই পেয়ে গেল এবং সবাই খুব খুশি খুশি ওখানে থাকতে শুরু করলো। কিছুদিন পরে ও সেই ওয়ালনাটকে চাইল যে আমাদের ঘর ছোটোর থেকে বড় হয়ে যায় এবং ঘরের বাইরে একটা বড় উঠোন হোক, এবং সেটাই হলো। সেই গরিব লোকটি ধনী হয়ে গেল এবং কিছুদিন পরে ওর ওখানে একটি ছেলে জন্ম নিল। একদিন দুটো লোক ওর বাড়িতে আসলো এবং ওর কাছে রাত্রিটা থাকার জন্য অনুরোধ করলো। লোকটি ভাবল, চলো ভালোই হলো, কারোর হেল্প করার সুযোগ পেলাম। লোকটি খুবই খুশি খুশি ওদেরকে ঘরে থাকার পারমিশন দিল। খাবার খেতে খেতে দুজন লোক ওকে বলল যে ওরা জানে আজকে ওর বাড়িতে রাক্ষস আসবে এবং ওদের সব থেকে ছোট ছেলেকে নিয়ে যাবে, এই জন্য ওরা ওকে বাঁচানোর জন্য এসছে। ওরা বলল, ব্রেডের দ্বারা ওদেরকে একটা উপায় বলল যার জন্যে ওদের ছেলে বাঁচতে পারে। কিছুক্ষণ পরে সবাই ঘুমোতে চলে গেল। যেভাবে সবাই ঘুমিয়ে পড়ল, কিছুক্ষণ পরে ওই রাক্ষসটি ঘরে আসলো এবং বলল, এই, আমি আমার জিনিসটা নিতে এসেছি, তুমি কি তোমার প্রমিস ভুলে গেছো? কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না, কারণ সবাই তো ঘুমোচ্ছিল। কিন্তু ব্রেডটা রাক্ষসের কথা শুনতে পেল এবং বলল, ওখানেই দাঁড়িয়ে থাকো, তোমার সঙ্গে তাই হবে যেটা আমার সঙ্গে হয়েছে। আমাকে প্রথমে মাটির ভেতরে রাখা হলো এবং ঠান্ডায় আমি খুব কাঁপছিলাম। তারপরে বৃষ্টির দিন আসলো, আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম। তখন আমাকে ওয়েট করতে হলো এবং এখন তোমারও ওয়েট করতে হবে। তারপরে আমাকে লোহার কাটারি দিয়ে কাটা হলো, সেম তোমাকেও কাটা হবে। তারপরে আমাকে দড়ি দিয়ে বেঁধে গ্রামে নিয়ে আসা হলো। তারপর পা দিয়ে আমাকে খুব লাথি মারা হলো, তোমার সঙ্গেও তাই হবে। তারপরে আমাকে গোডাউনে নিয়ে যাওয়া হলো, ওখানে লোহা দিয়ে আমার উপরে খুব জোরে জোরে মারলো, তোমারও তাই হবে। এবং তারপর আমাকে বস্তায় ভরে মিলে নিয়ে আসা হলো এবং ছাকনির মধ্যে রেখে খুব ভালোভাবে মিক্স করা হলো, এবং তোমার সঙ্গেও তাই হবে। তারপর আমাকে জলের মধ্যে ঢুকিয়ে তারপর আমার উপরে জল ঢেলে মারা হলো, যতক্ষণ অবধি না আমার মৃত্যু হয় ততক্ষণ অবধি আমার উপর টর্চার হলো, তুমিও দাঁড়াও,
তোমার সঙ্গেও তাই হবে। তারপর আমাকে গরম আগুনের ভেতরে ঢুকিয়ে পোড়ানো হলো এবং তোমাকেও ওইভাবেই পুড়তে হবে। আর তারপরে আমাকে চাকু দিয়ে কাটা হলো। এসব যে আমার সঙ্গে হয়েছে এগুলো সেম টু সেম তোমার সঙ্গে হবে। এটা শুনে রাক্ষস খুব ভয় পেয়ে গেল। ও ভাবল এখানে তো অনেক ডেঞ্জারাস লোক থাকে এবং ওখান থেকে ও পালিয়ে গেল। সকালে উঠে লোকটি এই পুরো জিনিসটা বুঝতে পারল এবং উনি ওই দুটো ভদ্রলোককে থ্যাংক ইউ বলল এবং তারপরে সবাই খুব খুশি খুশি থাকতে শুরু করলো।